Hello everyone, Assalamualaikum. আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি নর্দার্ন পপুলার স্ন্যাক্স রেসিপি। এটাকে আমরা বাংলায় দারুচিনি রোল পিঠাও বলতে পারি। এটা নর্দার্ন আমেরিকা এবং ইউরোপে খুবই জনপ্রিয় একটি খাবার। আমরা মেইন রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি উপকরণ নিয়েছি লিকুইড দুধ, ময়দা, চিনি, দারুচিনি গুঁড়ো, ঘি, বাটার, ইনস্ট্যান্ট ইস্ট। আমি পরিমাণগুলো নিচে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এবার আমি দুধটাকে 30 সেকেন্ডের মতো গরম করে নিয়েছি, কুসুম গরম, এবং তাতে ইস্টটাকে ভিজিয়ে নিচ্ছি ইস্টটাকে অ্যাক্টিভ করার জন্য, এবং এটা 3 মিনিটের জন্য আমি পাশে রেখে দিচ্ছি। এরপর আমি ডোটার জন্য সব শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। এবার আমি নিয়ে নিলাম ময়দা এবং ময়দাতে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন চিনি এবং 3 চা চামচ ঘি। এবার শুকনো উপকরণগুলো হাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এবং মিশিয়ে নেওয়ার পরে আমি তাতে দিয়ে দিচ্ছি আমার ইস্ট মেশানো দুধটা, এবং দুধটাকে দিয়ে আমি খুব ভালো একটা সফট ডো করে নিচ্ছি। আমি এখানে 6 থেকে 7 মিনিট ভালোভাবে মথে একটা ডো করে নিচ্ছি। ভালোভাবে ডোটাকে করা হয়ে গেলে আমি সেটাকে রেস্ট করার জন্য 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি, এবং আমি এটাকে সাইডে রেখে আমি পোটাকে করার জন্য বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো মিশিয়ে নিচ্ছি। আমি এবার নিয়ে নিচ্ছি 5 টেবিল স্পুন সুগার, এবং তাতে আমি নিয়ে নিচ্ছি 3 টিস্পুন দারুচিনি গুঁড়ো। আমি দারুচিনি গুঁড়ো এবং সুগারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এবং এতে আমি আরও নিয়ে নিচ্ছি 100 গ্রাম বাটার। আমি বাটারটা আস্তে আস্তে মিশিয়ে নেব, এবং এটাকে খুব বেশি সফটভাবে মেশাবো না, এটাকে জাস্ট হালকা মিশিয়ে আমি রেফ্রিজারেটরে রেখে দেব 5 মিনিটসের জন্য। দশ মিনিট রেস্টে রাখার পর এবার আমি আমার ডোটাকে নিয়ে নিচ্ছি, এবং এটাকে আরও 2 থেকে 3 মিনিট আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি, যাতে ডোটা আরও বেশি সফট হয়। এবং মথে নেওয়ার পরে এই ডোটা দিয়ে আমি একটা রুটির মতো বেলে নিচ্ছি, বাট এটা পুরোপুরি গোল আমি রুটির মতো বেলবো না, এটাকে আমি চারকোনা করব, এবং একটা পাশ খুব বেশি লম্বা হবে এবং একটা পাশ খুব বেশি ছোটো হবে। এটা জাস্ট আমাদের পিঠাটাকে ভালো একটা শেপ দেওয়ার জন্য আমি এরকম করব। এরকম আপনারা যদি এরকম করেন তাহলে দেখবেন যে খুব ভালো হবে আপনাদের জন্য শেপটা দিতে।
আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে রুটিটার পুরুত্ব কতটুকু হবে। এই রকম পুরুত্ব হলে রুটিটা একদম চতুর্দিক থেকে সুন্দর হবে, ফোলাটাও ঠিক হবে, আপনাদের সাইজটাও ঠিক হবে। এবার আমি রেফ্রিজারেটর থেকে ভিতরে পুরে যে আমি দারুচিনির যে মিশ্রণটা ছিল সেটা বের করে নিচ্ছি, এবং বাটারটা হালকা একটু জমে গিয়েছে যার জন্য আমাকে এখন ভিতরে পুরটা লাগাতে খুবই ভালো হবে, কারণ খুব বেশি পাতলা হলে পরবর্তীতে আমরা যখন নাকি এটা রোল করতাম তখন এটা বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতো। তো এখন আমি খুব ভালোভাবে এটাকে আমার ওই রুটিটার উপরে আমি চতুর্পাশে মিলিয়ে নিচ্ছি, যে যত ভালোভাবে ইচ্ছা মিলিয়ে নিতে পারবে। প্রলেপটাকে খুব ভালো করে লাগিয়ে এবার আমি চেপে চেপে খুব সুন্দর করে একটা রোল করে নিচ্ছি। এই রোলটাকে আমি যতগুলো করা সম্ভব অতগুলো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি চাকুর সাহায্যে। এবার আমি একটি ট্রে নিয়ে নিয়েছি এবং যেই ট্রেতে আমি এই পিঠাগুলোকে বেক করব সেই ট্রেতে আমি একটা বেকিং পেপার নিয়ে নিয়েছি, এবং প্রতিটি পিঠার পিসকে আমি হাত দিয়ে চেপে সুন্দর করে একটা শেপ দিয়ে আমি ওই ট্রেতে রেখে দিচ্ছি। এখন এই পুরো পিঠাভর্তি ট্রেটাকে ওভেনের ভিতরে রেখে দেবো কিছুক্ষণ রেস্ট হওয়ার জন্য। হালকা একটু টেম্পারেচার দিয়ে দিচ্ছি, এটা আমি 50 ডিগ্রি সেলসিয়াস দিয়েছি। তো আমি এবার 50 মিনিটের জন্য এটা রেখে দিচ্ছি। আমি পিঠাগুলোকে রেস্ট করার পরে ওভেন থেকে বের করে নিয়েছি এবং এর উপরে হালকা ঘি দিয়ে ব্রাশ করে দিয়েছি, এবং এখন আমি পিঠাগুলোকে বেক করার জন্য মাইক্রোওভেনে দিয়ে দিচ্ছি 220 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 থেকে 15 মিনিটের জন্য, এবং পিঠাগুলো 10 থেকে 15 মিনিট পরে বেক হওয়ার পরে আমি আবার বের করে নিচ্ছি। এই তো হয়ে গেল আমাদের মজাদার দারুচিনি রোল পিঠা। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ।